হাওড়া গোলাবাড়ি থানার উদ্যোগে হারিয়ে যাওয়া 35টি মোবাইল ফোন ফেরত দেওয়া হলো মোবাইল মালিক পক্ষকে। মোবাইল ফোন চুরি যাওয়ার ঘটনা মানুষের কাছে একটি বৃহত্তর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। একাধিক মামলা দায়ের করা হয়েছে থানার কাছে। এই অভিযোগের ভান্ডার পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। অভিযোগ দায়ের করলেও তার হদিশ মেলা দায় ছিল এতদিন। সাম্প্রতিক মোবাইল চুরি যাওয়ার ঘটনার ভিত্তি করে একটি স্পেশাল বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর কাজ হলো হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনের IMEI নাম্বার এবং লোকেশন ট্র্যাক করে সেই স্থানে পৌঁছানোর চেষ্টা করা। এই পদ্ধতিতে কিছুটা সময় লাগে, কিন্তু মোবাইল ফোনের সমস্তটা যদি সঠিক থাকে তাহলে এই সমস্ত মোবাইল ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকে। এমনই একটি দৃষ্টান্তমূলক ঘটনা চাক্ষুষ হলো আজ হাওড়ার গোলাবাড়ি থানার পক্ষ থেকে 35টি মোবাইল ফোন ফেরত দেওয়া হলো মোবাইল মালিককে। আজকে হাওড়া সিটি পুলিশ অন্তর্গত গোলাবাড়ি থানার যে বড়বাবু বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় আছেন, ওনাদের নেতৃত্বে আমরা জুন মাসে গোটা 35 মোবাইলটা রিকভারি করেছি। ওই মোবাইলটা আজকে ওনাদের রেসপেক্টিভ ওনারকে দেওয়া হচ্ছে। এগুলো তো চুরি গেছিলো না, হারিয়ে গেছে? এটা চুকি গোলাবাড়ি থানার অন্তর্গত হাওড়া স্টেশন আছে, অনেক লোক আসা যাওয়ার করতে অনেক লোকের মোবাইল পকেট থেকে গিরে যায় বা মিসিং হয়ে যায়। এটা মেইনলি মিসিং মোবাইল আছে যেটা আমরা রিকভারি করেছি। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।